हम तुम एक कमरे में बंद हो और चाबी खो जाए। বলছি তোমায় কানে কানেতে সবাইকে জানাই স্বাগত। আমি আহানা আর তোমরা দেখছো স্পার্ক টিভি বাংলাতে বলছি তোমায় কানে কানে। তোমরা অনেকেই আমাকে ইমেল করছো, ইমেল করে বলছো আহানা দি প্রবলেম জানাতে চাই, কোথায় জানাবো। আরে যেই ইমেলটা করছো সেই ইমেলেই প্রবলেম জানাতে পারো, বা আমাদের ফেসবুকে মেসেঞ্জারে মেসেজ করতে পারো। আমি চেষ্টা করব রিপ্লাই করার, রিপ্লাই না করতে পারলে একটা এপিসোড করে দেব। আজকের সমস্যা শুরু করার আগে আমার কিছু কথা আছে। অনেকেই যারা আমাকে মেসেজ করছো বলছো যে দিদি এই এত প্রবলেম এত প্রবলেম, ছোটো ছোটো ইমেলস আসছে। আমি বুঝতে পারছি যে এই সেক্স রিলেটেড ব্যাপার, সঙ্গম রিলেটেড ব্যাপার নিয়ে আমরা চেপে আছি, আর আমরা আমাদের আশেপাশে কাউকে এই কথাগুলো বলতে পারছি না। যে কারণে আমি সবসময় বলি যে এটা এমন একটা শো যেটা আমরা কানে কানে বলতে হয়। এই যতগুলো টপিক নিয়ে আমরা ডিসকাশন করি সেই কানে কানে সেই কথাগুলো তোমাদের শুনবো হলো আমি। আর অনেকেই যারা ভাবছো যে এটা তো খুব ভালগার শো, আমি নাকি কি সুশ্রী দি, তো এই যারা সুশ্রী খাচ্ছো তাদেরকে বলি এই শোটা না ম্যাচিওর্ড মেনদের জন্য, ম্যাচিওর্ড পুরুষ ম্যাচিওর্ড মহিলাদের জন্য, বাচ্চাদের জন্য না, আপনার জন্য না। তাহলে চলো আজকের নতুন একটা প্রবলেম নিয়ে ঘাটা যাক। তাহলে আজকের প্রবলেমটা হলো, এই শোতে আমরা কারোর আসল পরিচয় দিই না, তাই তোমার নাম হবে রমেন। আহানা দিয়ে আমি, আচ্ছা নামটা না আহানা, ডাবল এ, সিঙ্গল এ নয়, তাই আ অ নয়, আহানা দিয়ে আমি পূর্ব বর্ধমান থেকে রমেন ঘোষ বলছি। আমার বয়স 24 আর আমার গার্লফ্রেন্ডের 19। আমি আমার গার্লফ্রেন্ডের সঙ্গে অনেকবার সেক্স করেছি। আমি প্রতিবার কনডম ব্যবহার করলে ওর ভালো লাগে না, কোনো প্রোটেকশন নিয়ে করতে চায় না, তাই অনেক সময় কন্ট্রাসেপটিভ খায়। ভবিষ্যতে কি কোনো প্রবলেম হতে পারে? তাছাড়া ছোটো থেকেই ওর পিরিয়ডের খুব কম ব্লিডিং হয়, পেটে খুব ব্যথা করে আর 3 দিনে পিরিয়ডস শেষ হয়ে যায়। কিছু একটা উপায় দাও প্রেগনেন্সি আটকাতে, আর কোনো কি পদ্ধতি আছে? ওরাল সেক্স ভালো না খারাপ একটু বলে দিও। তাহলে চলো রমেন, তুমি আর আমি একসাথে তোমার আর তোমার গার্লফ্রেন্ডের প্রবলেম সলভ করি। তো রমেন, প্রথমেই বলি যে মার্কেটে অনেক ধরনের কনডমস পাওয়া যায়, চিরাচরিত সেই মোটা মেটিরিয়ালের কনডমের কথা আমি বলছি না, আমি বলছি রিবড ডটেড এক্সট্রা থিন, যেখানে বোঝাই যায় না যে একজন কনডম পরেছে। তো সেটা দিয়ে আগে তুমি ট্রাই করতে পারো যে অন্য ধরনের, অন্য টাইপের একটু পাতলা কনডম ট্রাই করতে পারো। কনডম হলো অ্যাটলিস্ট 99% সেফ, ঠিক আছে? কোনো জিনিসই 100% সেফ নয়, 99% সেফ, তো ইটস আ সেফেস্ট, তো সেটা কিন্তু আমাদের অ্যাটলিস্ট ইউজ করা উচিত। আর ডিফারেন্ট টাইপস অফ কনডমের মধ্যে থাকে ফ্লেভার্ড কনডমস, মানে অনেক ধরনের ফলের ফ্লেভার থাকে, তো সেই ধরনের কনডমও তুমি ইউজ করতে পারো। চেষ্টা করে দেখো না যদি এটাতে কাজ হয়ে যায়। নাম্বার টু হলো তোমার ওভিউলেশন ডে। ওভিউলেশন ডে তোমার যদি না জানা থাকে তাহলে একটু এই ব্যাপারে পড়াশোনা করে নাও। আমি একটু সংক্ষেপে বলে দিচ্ছি, আমাদের মেয়েদের
24 দিন থেকে 35 দিনের একটা সাইকেল থাকে, তো কিন্তু মোস্টলি 26-28 দিনের মধ্যে আমাদের পিরিয়ডস হয়। তো ঠিক 9 ডেজ, মানে আজকে পিরিয়ড হলো, তার থেকে 9 ডেজের মধ্যে তুমি যদি সঙ্গম করো তাহলে ইটস দ্য সেফেস্ট, মানে কোনো প্রবলেম হওয়ার চান্স নেই। প্রবলেম মানে আমি বলছি বেবি হওয়ার চান্স নেই। তারপরেটা একটু রিস্কি হয়ে যায়। হ্যাঁ, তো ওভিউলেশন ডে হলো যখন আ ওমান, একটা মেয়ে যখন ওভিউলেট করে, যখন তার এগস বেরোয়, ঠিক আছে, সেই পিরিয়ডটা একটু রিস্কি, ঠিক আছে, কারণ তোমার স্পার্ম আর তার এগ ফিউজ হয়ে গিয়ে একটা বেবি হতে পারে। তো ওভিউলেশন ডে তুমি যদি না জানো, বা তোমার গার্লফ্রেন্ড, কেন সে সব একদম 19 বছর বয়সে, হয়তো নাও জানতে পারে ওভিউলেশন ডে, তো সেই ওভিউলেশন ডে সম্বন্ধে তোমার যদি জ্ঞান না থেকে থাকে, তাহলে আমরা একটা ওভিউলেশন কিট মার্কেটে পাওয়া যায়, যেটা দিয়ে 5-6 দিন আমরা ট্রাই করে দেখব কোন টাইমটায় আমরা ওভিউলেট করি। আর এত কিছু করার দরকার নেই, জাস্ট গো টু আ ডাক্তার, ডাক্তারবাবু তোমাদের জানিয়ে দেবে ওভিউলেশন ডেটা মোস্টলি কোন সময় হয়, তুমি তার আগে বা পরে করতে পারো। মানে ফার্টাইল উইন্ডো FW, এই টাইমটাতে সঙ্গম না করাই উচিত। আর তুমি যে একটা ওষুধের নাম বললে, যেটা 72 ঘন্টার মধ্যে খেলে প্রেগনেন্সি রোধ করা যায়, ওয়েল দেখো, একবার দুবার হলে, কিন্তু তুমি যদি কন্টিনিউয়াসলি জিনিসটা খেতে থাকো, তাহলে পরবর্তীকালে তোমার গার্লফ্রেন্ডের কিন্তু প্রেগনেন্সিতে প্রবলেম হতে পারে। তোমার গার্লফ্রেন্ড দেখে, তোমার গার্লফ্রেন্ডের বয়স তো 19, বাচ্চা মেয়ে, তুমি তাকে বলো যে ডাক্তারের সাজেশন ছাড়া যেন এই ওষুধটা, যেটা 72 ঘন্টার মধ্যে খেলে প্রেগনেন্সি রোধ করা যায়, সেটা যেন না খায়। আরেকটা হলো, তোমার যদি উইল পাওয়ারটা বেশি থাকে, মানে তুমি যদি খুব স্ট্রং হও, তাহলেই সাজেস্ট করব যে ইজ্যাকুলেট করার আগে, মানে বীর্যপাত করার আগে তুমি যদি পুল আউট করে নিতে পারো, মানে তোমার নিজেকে তোমার পার্টনার এর থেকে, কন্ট্যাক্ট থেকে তুমি যদি সরিয়ে নাও, তারপরে তুমি তার ভেতরে নয়, তুমি বাইরে ইজ্যাকুলেট করলে, বীর্যপাত করলে, সেটা তুমি করতে পারো, কিন্তু আই উড সে কে ওয়েয়ারিং আ কন্ডম ইজ দ্য সেফেস্ট। আমার কাছে জানো অনেক অনেক ইমেলস আসে যে হাজব্যান্ড ওয়াইফ বা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড, তাদের মধ্যে ছেলে পার্টনার বা মেয়ে পার্টনার, তাদের মধ্যে যে কোনো একজন কোনো প্রোটেকশন ছাড়া সঙ্গম করতে চায়। তাদের জন্য আমি বলি, যারা ছোট তাদেরকে বলি, হয়তো তোরা মজা পাচ্ছিস না, কিন্তু এটা সাময়িক মজার জন্য, সারা জীবনের একটা প্রবলেম কি তোরা ডেকে আনবি? প্রবলেম কিন্তু এখানে আমি কোনোদিনও বলবো না বেবি, বেবি কিন্তু প্রবলেম না, ওটা তো দেন। কিন্তু অনেক প্রবলেম আছে যেটার ব্যাপারে আমরা হয়তো জানি না। অনেক ছোটবেলায় আমার একজন বন্ধু, মানে আমার ছোটবেলা, আমার একজন বন্ধু বলল যে ও বিনা কন্ডমে করে। আমি বললাম যে সেটা কী করে হয়, আমিও ভয় পেয়ে গেছিলাম যে কী করে করিস, ওর যদি এইডস থাকে? আমার মাথায় সেটাই এসেছিল। তখন বলল না না, ওর এইডস নেই। এইচআইভি বা এইডস শুধু নয় ব্যাপারটা, এই প্রবলেমসের কথা যেটা বলছিলাম, আরও অনেক এসটিডি আছে। এসটিডি মানে সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ, যেটা সঙ্গম যখন হয় সেই ডিজিজটা স্প্রেড করে, আমার থাকলে আমার পার্টনারের হবে। তো আমি যদি প্রোটেক্টেড সেক্স করি, তাহলে আমার পার্টনারের সেই জিনিসটা হবে না। এসটিডির মধ্যে হতে পারে গনোরিয়া, আমরা কি জানতাম গনোরিয়া কিন্তু একটা এসটিডি, বা কোনো ইনফেকশন, চুলকানি, হাজা, এইসবগুলো হয় ওইখানে। আর সেই ডিজিজ আমরা কেন নেব? আজকে কি আমরা জানি, মানে আমি ছোটোদেরকে বলছি যে সারা জীবন তোদেরকে একটাই পার্টনার থাকবে, তুই তো জানিস না,
তাহলে কেন সে রিস্কটা নেব? যাদের একের অধিক পার্টনার তাদেরকে বলি, তোমার হয়তো বিনা কন্ডোমে করতে ভালো লাগে, সঙ্গম করতে ভালো লাগে, তুমি তো নিজেও প্রবলেমে পড়বে, অন্যকেও তোমার সেই মুহূর্তের পার্টনারকেও প্রবলেমে ফেলবে। তো একাধিক যাদের পার্টনার আছে তাদেরকে বলি যে তোমরা প্লিজ অ্যাবসলিউটলি বিনা কন্ডোমে সঙ্গম করো না। কী করে জানলে যে তোমার সেই মুহূর্তের পার্টনারের কিছু নেই? আমাদের এই প্রোগ্রামটাকে দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ, এই প্রোগ্রামটাকে এত ভালোবাসার জন্য অনেক অনেক ধন্যবাদ, আর আমাকে এত ভালোবাসার জন্য থ্যাংক ইউ। এই প্রোগ্রামটা যদি পছন্দ হয়ে থাকে আর এই এপিসোডটা যদি পছন্দ হয়ে থাকে তাহলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। আর তোমাদের যদি প্রবলেম থেকে থাকে আর তোমরা যদি চাও আমাকে বলতে কানে কানে, তাহলে এই নিচে দেওয়া ইমেল আইডিটাতে ইমেল করতে পারো বা ফেসবুকে আমাদের মেসেঞ্জারে মেসেজ করতে পারো। আজকে তাহলে এইটুকু নিয়ে থাক, পরের এপিসোডে আবার দেখা হবে একটা নতুন এবং একটা জটিল সমস্যা নিয়ে। দেখতে থাকো বলছি তোমায় কানে কানে, শুধুমাত্র স্পার্ক টিভি বাংলায়।